নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, যেখানে MCQ ঠিক আছে, শূন্য স্থান আছে, ট্রু ফলস আছে। আজকে আমি SAQগুলো সলভ করাবো, এক দাগ মানে যেখানে কিন্তু 10খানা তোমাকে করতে হবে, 10 × 20 নম্বর থাকবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু 12খানা প্রশ্ন থাকবে SAQ। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলতো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে তাহা নির্ণয় করো। তো দেখো, এখানে বলেছে সুদ ইন্টারেস্ট সমান সমান PRT/100। ইন্টারেস্ট কী আছে, 2P/ ঠিক আছে, 2P/5 এই যে 2P/5 আমি এটাকে আমি পি ধরে নিয়েছি, সমান সমান কী আছে, PRT/100 ঠিক আছে। PRT এর মান কত আছে, PRT ঠিক আছে, এখানে বলেছে 5 বছরে, তো টি এর জায়গায় কী বসে গেছে, 5 বসে গেছে। তো দেখো, পাস করিনি 100 ঠিক আছে, পি কেটে গেছে, তার মানে কী থাকছে, শুধু এখানে আর থাকছে, আর 4 × 2 কত, 8, অর্থাৎ 8%-এর অ্যান্সার হবে ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকদের, আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে, কোনো ব্যবসায় AOB মূলধনের অনুপাত 1/7:1/4 বছরের শেষে এগারো হাজার টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, AS to B 1/7:1/4, 4 আর 7 লসে কত, 28, 1/7 × 28:1/4 × 28, 4 × 7 = 28, 4 × 7 = 28, এখানে 7, 4:7। তো দেখো, A এর মূলধন তো কত আছে, 11,000 × 4/11, তো দেখো কাটাকাটি করলে কত, এখানে 1,000 হয়, 1,000-এর সঙ্গে 4 গুণ করলে 4,000 টাকা। আবার B এর মূলধন 11,000 × 7/11, কাটাকাটি করলে কত হয়, 1,000 হয়, 1,000-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7,000 টাকা। তো বুঝতেই পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্থ্রির অঙ্ক, এই অঙ্কটা তোমাদের আমি বারবার বলেছিলাম যে এই অঙ্কটা আসবে, সেটাই এসেছে। x²-x = k ব্র্যাকেটের মধ্যে 2x-1 সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, অঙ্কটা খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি, ax² + bx + c = 0, x²-x = k 2x-1। তো দেখো, এখানে আমি কী করছি, গুণ x²-x, এখানে কী থাকবে, k2x ঠিক আছে, এখানে k2x করেছি, -1 + k। তো দেখো, x²-, তো দেখো এখানে আমি কমন নিয়েছি, এই দুটো থেকে কমন নিয়েছি ঠিক আছে, এই যে কমন নিয়েছি, এখান থেকে কমন নিলে কী থাকছে, x যদি কমন নিই তাহলে কী থাকছে, ব্র্যাকেট মধ্যে 1 + 2k থাকছে, বাইরে থেকে x + k = 0। তো দেখো, এখানে বলেছে, এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি তার মানে কী থাকবে, -1 + 2k/1 মানে কি, a + b ঠিক আছে। তো এখানে কী আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস গুণ মানে কি, আমরা জানি যে a + b মানে কি, -b/ ঠিক আছে, মাইনাস কী আছে, b/a ঠিক আছে, -b/a। তো এখানে মাইনাস যেহেতু এখানে আছে, মাইনাস মানে কী হবে, প্লাস হবে, প্লাস। তো দেখো, এখানে কী থাকছে, 1 + 2k = 2, 2k = কী আছে, এই যে 2 - 1, তাই কী থাকছে, 2k = 1, k = 1/2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু k = 1/2 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি। নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান IV-এর অঙ্ক, যদি b = a² হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাত, তাহলে কী বলেছে, তাহলে b এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করি। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা তুমি আর একবার দেখে নাও ঠিক আছে, তোমাদের সামনে আমরা তুলে ধরেছি, এটা কিন্তু কোষে দেখি 13-এর অঙ্ক ঠিক আছে, SAQ-এর অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। b = a², b = k a², এখানে কী লিখবে, k ≠ 0, এখানে একটু লেখা উচিত ছিল k ≠ 0, k = অশূন্য বেদ্রুবক, এই কথাটা উল্লেখ করা উচিত ছিল, b = k, এখানে কী আছে, মান তো বলেই দিয়েছে ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, এর বৃদ্ধিরা 2x আর 3x বলেছে ঠিক আছে, এবং এখানে বলেছে b = a², কে এখানে কী ধরেছে, k ≠ 0 বেদ্রুবক, তাহলে কী আছে, b = ka² এখানে কী আছে, বৃদ্ধিরা বলেছে 2x আর 3x, তার মানে কী থাকছে, 2x এর মাথায় a² মানে কি, 4x² থাকছে ঠিক আছে। আবার কী আছে, b
এখানে কি আছে এটা কিন্তু ইয়েস করাবে ঠিক আছে এটা কি হবে ইয়েস করাবে তো দেখো বি প্রফেশনাল ইয়েস করা আছে কে টু নট ইকুয়াল টু জিরো অশূন্য বেদ ধ্রুবক ঠিক আছে অশূন্য বেদ ধ্রুবক তাহলে কী থাকছে বি সমান সমান কে টু ইয়েস স্কোয়ার এখানে এর মান কত আছে এখানে এর মান বলেছে থ্রি এক্স বলেছে প্রথমে টু এক্স তারপরে থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্সের মতো ইয়েস স্কোয়ার মানে কি কে নাইন এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে কী থাকছে বি এর বৃদ্ধির হার বৃদ্ধির অনুপাত কে ফোর এক্স স্কোয়ার যা এখানে কে ফোর এক্স স্কোয়ার এখান থেকে আমরা পেয়েছি আবার এখানে পেয়েছি কে নাইন এক্স স্কোয়ার ফোর কে ফোর এক্স স্কোয়ার বাই কে নাইন এক্স স্কোয়ার কেটে গেল কে কে কেটে গেলো কী থাকছে ফোর ইস টু নাইন থাকছে এটা অ্যান্সার সুপ্রিয় দর্শক আমাদের পরের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক একটি বৃত্তের এ বি ও সিডি দুটি যা এ বি এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে পি সি বি সমান সমান পি এ ডি তো দেখো এখানে আমি কিন্তু অঙ্কন করেছি ঠিক আছে যেখানে তোমরা দেখতেই পারছো এ বি আর সিডি যেখানে দেখতে পাচ্ছ এ বি আর সিডি ঠিক আছে এবং যেখানে পি এ ডি ও পি সি বি থেকে পাই পি এ ডি এবং পি সি বি পি সি বি মানে এই দিকে একটা আর এই দিকে একটা ঠিক আছে তাহলে কী থাকছে পি কোন এ পি ডি সমান সমান কোন বিপিসি অতএব কোন এ বি সি সমান সমান কোন এ ডি সি একই বৃত্তের ব্যাসার্ধ তো দেখতেই পারছো একই বৃত্তের ব্যাসার্ধ মানে একই বৃত্তচাপের উপর অবস্থিত আর কোন পি বি সি সমান সমান কোন পি ডি এ এক নং সমীকরণ থেকে পাই তাহলে কী আছে কোন পি এ ডি সমান সমান কোন পিসিবি অবশিষ্ট কোণ এটাই তো আমাদের প্রমাণিত হয়ে গেল তাই তো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক ছয় দেখের অঙ্ক বলেছে এ বি সি এর এ সি বি সি বাহু দুটির উপর যথাক্রমে এল এবং এম দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে এম ঠিক আছে এম যেখানে এম সমান সমান্তরাল এ বি এম এল এটা এল এম হ্যাঁ এল এম সমান্তরাল এ বি এবং এ এল সমান সমান এক্স মাইনাস টু এ সি টু এক্স প্লাস থ্রি বি এম এক্স মাইনাস থ্রি একক এবং বি সি টু এক্স একক হলে এক্সের মান নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 2023 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র তো দেখো আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি অঙ্কটা আমি করে দিয়েছি দেখতেই পারছো এটা এসি টু এক্স আছে এম বি এক্স মাইনাস থ্রি ঠিক আছে এবং সি এ বাই এসি টু এক্স প্লাস থ্রি আর এ এল এক্স মাইনাস টু তো দেখো এ এল বাই এসি সমান সমান বি এম বাই বি সি এই মানগুলো বসেছি এক্স মাইনাস টু টু এক্স প্লাস থ্রি সমান সমান এক্স মাইনাস থ্রি টু এক্স তো দেখো আমি কোনাকুনি গুণ করেছি টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস ফোর এক্স হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার ফোর এক্স আছে সমান সমান এটাকে ক্যালকুলেশন গুণ করে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস নাইন তাহলে কী থাকছে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান মাইনাস নাইন তা কী থাকছে চার আর তিন সাত মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স সমান সমান মাইনাস নাইন তো কী থাকছে মাইনাস এক্স সমান সমান মাইনাস নাইন মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে এক্স সমান সমান নাইন থাকছে তাই তো সাত দাগের অঙ্ক দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোন এ সি বি এর মান নির্ণয় করো তো দেখো এখানে আমি অঙ্কন করেছি খুব সুন্দর করে স্পর্শক আমরা দেখতেই পারছো যে এম কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এটি সমান সমান সিটি এটি সমান সমান সিটি ঠিক আছে দেখতে পাচ্ছি এটি এই যে এটি আর এদিকে সিটি ত্রিভুজ এ সি টি এর ক্ষেত্রে টি এ সি সমান সমান টি সি এ অনুরূপভাবে এন কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে টি বি সি সমান সমান টি সি বি তাহলে কী দিয়েছে টি সি এ প্লাস টি সি বি সমান সমান নব্বই ডিগ্রি যেখানে টি এ সি প্লাস টি সি এ এবং টি বি সি প্লাস টি সি বি একশো আশি ডিগ্রি যেখানে কিন্তু আমরা দেখাচ্ছি তাহলে কী থাকছে টি সি এ প্লাস টি সি এ প্লাস টি সি বি প্লাস টি সি বি সমান সমান একশো আশি ডিগ্রি তাই কী দেখছে টি সি এ টি সি এ টু টি সি এ আর টি সি বি টু টি সি বি সমান একশো আশি ডিগ্রি তাহলে টু দুই দিয়ে আমি ভাগ করে দিয়েছি টি সি এ প্লাস টি বি টি সি বি নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু কত নব্বই ডিগ্রি ওকে আমাদের পরের অঙ্ক কী বলেছে আট দেখার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক টেন টু এ সমান কোয়াট এ মাইনাস থার্টি ডিগ্রি হলে সে এ প্লাস টোয়েন্টি ডিগ্রি এর মান নির্ণয় করো তো দেখো টেন টু এ সমান সমান কোয়াট এ মাইনাস থার্টি ডিগ্রি টেন টু এ সমান সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ মাইনাস থার্টি ডিগ্রি তখন তো জানো টেন টেন কেটে গেল টু এ সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এ প্লাস থার্টি ডিগ্রি এদিকে এ এদিকে এ টু এ টু এ প্লাস এ সমান সমান থ্রি এ নব্বই আর ত্রিশ একশো কুড়ি তাহলে এ সমান সমান কত থাকছে একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে কত হবে চল্লিশ ডিগ্রি এ সমান সমান ফর্টি ডিগ্রি তাহলে এখানে কী বলেছে বলেছে শেখ এ প্লাস টোয়েন্টি ডিগ্রি শেখ এ এর মান কত ফর্টি ডিগ্রি ফর্টি প্লাস টোয়েন্টি ডিগ্রি শেখ
60 ডিগ্রি 40 আর 20 60 ডিগ্রি 60 ডিগ্রি মান কত হবে 2 হবে বুঝতে পারছো আমি কি বলছি সুপ্রিয় দর্শকার্থী 9 দেখার অঙ্ক tan 8 / 15 হলে sin থিটার মান নির্ণয় করো tan সমান কত আছে 8 / 15 মানে কি লম্ব / ভূমি মানে সে লম্ব কত আছে 8 কে আর ভূমি কত আছে 15 কে 8 কে আর 15 কে কার মান দরকার অতিভুজের মান দরকার মানে AC এর মানটা নেই AC সমান কি আছে AB স্কয়ার + BC স্কয়ার অতিভুজের স্কয়ার সমান কি আছে লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার 8 কে স্কয়ার প্লাস BC এর মান 15 কে স্কয়ার আর এটা 64 কে স্কয়ার প্লাস 15 কে স্কয়ার মানে কি 225 কে স্কয়ার 64 আর 225 যোগ করলে কত হয় 289 কে স্কয়ার মানে কি 17 কে তাই তো এখানে বলে যে সাইন সাইন মানে কি সাইন মানে বলতে বোঝানো হচ্ছে 8 কে / 17 কে অর্থাৎ লম্ব / অতিভুজ তার মানে কত থাকছে কে কে কেটে গেলে কি থাকছে 8 / 17 এর অ্যান্সার থাকছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কি বলছে 10 দাগের অঙ্ক একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক উচ্চতা এইচ একক হলে এ এইচ / 3 ভি এর মান নির্ণয় করো শঙ্কুর আয়তন 1 / 3 পাই আর স্কয়ার এইচ ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এ সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক উচ্চতা এইচ সমান সমান এইচ একক ভি সমান সমান কি আছে আয়তন 1 / 3 পাই আর স্কয়ার এইচ এটা কিন্তু ঘন একক এটা কি হবে ঘন একক হবে ঠিক আছে আয় ঠিক আছে আর এখানে কি আছে ভি সমান সমান কি আছে থ্রি এ এইচ এই যে পাই আর স্কয়ার মানে কি পাই আর স্কয়ার মানে কি পাই আর স্কয়ার মানে কি এ ঠিক আছে তাই কি থাকছে তো দেখো পাই আর স্কয়ার মানে এ তো মানে কি আছে ওয়ান বাই থ্রি এ এইচ বি সমান সমান কি আছে এ এইচ বাই থ্রি থ্রি বি সমান সমান এ এইচ তাহলে কি থাকছে এ এইচ সমান এ এইচ বাই থ্রি বি সমান সমান ওয়ান বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি আমাদের পরের অঙ্ক কি বলেছে 11 দাগের অঙ্ক সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোং এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে পাই আর স্কয়ার এইচ ঘন একক শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ চোং ইস টু শঙ্কু চোং মানে কি পাই আর স্কয়ার এইচ ইস টু শঙ্কু কত ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ তো দেখো এখানে কী থাকছে কেটে গেলে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি থাকছে তা তিনটা লসাগু তিনটাকে কী করতে হবে বোথ সাইডের সঙ্গে গুণ করতে হবে ওয়ান গুণ থ্রি ইস টু ওয়ান বাই থ্রি গুণ থ্রি তার মানে কি থ্রি ইস টু ওয়ান থাকছে ঠিক আছে অপর দিকে আমাদের লাস্ট অঙ্ক আজকের 12 দাগের অঙ্ক ঊর্ধ্বক্রমে সাজাও 6 8 10 12 13 এক্স তত্ত্বের গড় মধ্যমা সমান হলে এক্স এর মান নির্ণয় করো তো দেখো এখানে 6 8 10 12 13 তারপর এক্স তো দেখো এখানে সাজিয়েছি 1 2 3 4 5 6 ঠিক আছে তার মানে কি আছে জোট সংখ্যা মানে যুগ্ম সংখ্যা তা কী থাকছে মানে কি এইদিকে দুটো বাদ দিলাম এই দিকে দুটো বাদ দিলাম ঠিক আছে বাদ দিলে কত থাকছে মাঝখানে দুটো সংখ্যা থাকছে ঠিক আছে তো 10 আর 12 যোগ করলে কত হয় 22কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 11 নির্ণয় গড় কী আছে 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 13 যোগ x বাই 6 যেহেতু ছখানা সংখ্যা এটা গড় এটা হলো মধ্যমার ফর্মুলা এটা তুমি আর একটা নিয়মে করতে পারতো 1/2 n/2 তম প্লাস n/2 + 1 তম এরকম করতে পারতে বাট আমি এটা শর্টকাট নিয়মে করে দিলাম তো কত থাকছে 49 + x/6 প্রশ্ন অনুসারে 49 + x/6 = 11 49 + x = 6 11 63 x = 63 থেকে 49 বাদ দিলে কত হয় 17 হয় তো বুঝতে পারছো এটা আমাদের 2023 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিলাম আমি এর পরের দিন 2022 সালের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে